এটি তেলাপোকা এদিকে আসেন ফ্রিজের এইটা কিন্তু একেবারে অমার জন্য কেন আপনার ফ্রিজে উৎপাদন কত তিন ডিসেম্বর সব আজকে সব মিষ্টি আসছে না সত্যি কথা বলবেন আপনি প্রত্যেকটার গায়ে দিচ্ছেন না তিন ডিসেম্বর উৎপাদন মেয়াদ কবে পাঁচ ডিসেম্বর শেষ এত মিষ্টি কি আসলে আজকে আসছে কিনা

সময় থাকে তো মনে হয় না কোন ছয় ছয় তারিখ পর্যন্ত থাকে আচ্ছা দুই তারিখ একটু দেখান আমাকে দুই ছয় হ্যাঁ দেখি তিন বারো এই যে উনি বলছে যে কালকে রাতে যে মিষ্টিগুলো আসছে ওইটার লিস্ট কোনটা এটা উনি বলতেছে কালকে রাতে আসছে লিস্ট আমাকে দেখাতে হবে নালে মিষ্টি বাসি আপনি যদি লিস্টটা আমাকে না দেখান তাহলে আমি অবশ্যই কারণ সব মিষ্টি দোকানে এই কাজ করে মিষ্টি আগে থাকলেও তার প্রোডাকশনের ওইদিনে লিখে এটা আপনাদের ব্যাড কালচার ঠিক আছে এত মিষ্টি এত মিষ্টি আজকে আসছে সেই কাগজ অনুযায়ী আপনার মিষ্টি দেখতে পাচ্ছি আমি এটা কি রাজভোগ একটু বোঝাই দিন আমাকে রাজভোগ ছয় বা এক মানে কি লালমোহন কোনটা এইটা লালমোহনের তিন ডিসেম্বর প্রোডাকশন দেখাচ্ছেন আমি তো লালমোহন কোথাও দেখতে পাচ্ছি না যে আপনার আজকে আসছে লালমোহন এই আপনার কাগজ অনুযায়ী আসেনি আজকে এগুলো আগের তাহলে এটাই তো প্রমাণ হচ্ছে কাগজ অনুযায়ী মানে আমি তো বানিয়ে বলার সুযোগ নেই আপনিও বানিয়ে বলার সুযোগ নয় কাগজ অনুযায়ী এখানে কতটুকু লালমোহন আছে অনেক চার পাঁচ কেজি তো হবে আচ্ছা লালমোহন তাহলে আপনার আসে নাই ঠিক আছে আপনার আজকে মিষ্টি আসছে মাত্র এক দুই তিন চার চারটা ক্যাটাগরি আপনি আমাকে এখন সত্যি কথা বলবেন আপনি মিষ্টির ডেট টেম্পারিং করেছেন আগের মিষ্টি তিন তারিখ লিখে রাখছেন করেছেন কি না করেছেন সঠিক কথা বলে শুনেন যেটা করেছেন আপনি যদি করে থাকেন বলবেন যে করেছি কি বুঝে করেছেন সেটা পরের বিষয় আর যে মাছি উঠতেছে আপনার আগের চেয়ে অনেক পরিষ্কার কিন্তু মাছি থাকলে কিন্তু সমস্যা ভিতরে মাছি দেখেন আপনি আমাকে বলেন যে কি পরিমাণ মিষ্টি গতকালকের ছিল কারণ এখানে লিস্টে খুব অল্প মিষ্টি কিন্তু আপনি আপনি স্লিপ আসে না এই কথা বললে তো আমি মানব না আপনি তো স্লিপ দেখাতে হবে কারণ দেখেন আমি একটা সময় আসি তাই না তাহলে এতক্ষণ তো আপনার কাগজ ও যাওয়ার কথা সবই পে যাওয়ার কথা আপনি আমাকে বলেন ঠিক করে কালকের কয়টা কোনটা কোনটা কালকের কালকের বা তার আগের দিনের আচ্ছা কালকে একটা ভাউচার দেখান তাহলে আচ্ছা এখন বানায়ালে ভাউচর হবে না কিন্তু আমি চেক করব আচ্ছা তাহলে এই কালকের কতগুলো আইটেম আছে এখানে বলেন অনেকগুলো ছয়টা আপনার ভারসাম্য মতো রকমের মিষ্টি কালকে ছিল আচ্ছা এটা কেন করা যাবে না কালকের মিষ্টির প্রোডাকশন ডেট কত ছিল দুই তারিখ তাহলে দুই তারিখ হলে মেয়াদ থাকবে কয়দিন কয় দিন দুদিন তিন চার চার তারিখে শেষ হয়ে যাবে তাই না আর এটাকে যখন আপনি টেম্পারিং করে প্রতিদিনই প্রোডাকশন ডেট আবার অ্যাড করবেন তখন কি এটার ম্যাদটা বেড়ে যাচ্ছে এটা তো সঠিক কাজ না আসলে তো ম্যাদটা ঠিক ওরকম থাকবে না তখন তো মিষ্টিটা খেলে নষ্ট হয়ে যাবে ভিতরে খেলে উপর থেকে তো সুন্দর দেখা যায় আপনি নিজেও বুঝবেন না যে কিনে নিয়ে গিয়ে খাবে সে বুঝবে যেটা এটা বাসি মিষ্টি আমার কথা আপনি ওয়েল ফুড বা আরো যারা বড় বড় প্রতিষ্ঠান আছে দেখবেন ওরা কিন্তু ডেট কালকের মিষ্টি হলে কালকের ডেটই রাখে আমি দেখেছি নিজে দেখেছি কালকের মিষ্টি হলে কালকের ডেট রাখে আজকের হলে আজকের ডেট রাখে না না এইটা আপনি এত বড় ব্যবসায় আপনি চল্লিশটা আউটলেট সারা ঢাকা শহরে নাকি সারা বাংলাদেশ চল্লিশটা আউটলেট যার এত সুন্দর করে সাজাইছেন এত মানে আপনাদের বিজনেস এত বড় আপনি যদি এটা বলেন যে জানেন না এটা হবে না এটা কি খুবই অনুচিত কাজ এটি তালা পোকা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন ফ্রিজের এই এটা কিন্তু একেবারে আমার জন্য তালা কেন আপনার ফ্রিজে জীবিত তালা পোকা কেন আপনার ফ্রিজে আপনারা কাজ করেন না আসলে এটা কিন্তু খুবই আমার আপনি ডে টেম্পারিং করছেন একটা বিষয় আবার আপনার ফ্রিজে এই মিষ্টি রাখার ফ্রিজে তালা এটা কি কোনো স্বাভাবিক বিষয় অপরিষ্কার পরিষ্কার করেন না কখনো পরিষ্কার করে তেলা বোকা থাকে আপনার না শোনেন আমার কথা বুঝেন আপনি ওই যে উপর থেকে পানি পড়তেছে তার মানে কি এই ফ্রিজটা আপনার চলবে না চলবে না এটা চেঞ্জ করেন করেন অথবা ঠিক আর ওইটা কি বাটিতে কি ওটাতে পানি পড়ার জন্য শুনেন মিষ্টি মিষ্টি জাত জিনিস যেটা দুধ দিয়ে তৈরি হয় সেটা কিন্তু আপনাকে রাখার বিষয়ে অনেক সচেতন থাকতে হবে ভোক্তাধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের তেতাল্লিশ ধারা এক ধারা অনুযায়ী ষাট হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই জরিমানা দ্রুত পরিশোধ করবেন এবং ভবিষ্যতে যেন সচেতন হয়ে যাবেন মিষ্টির ডেট টেম্পারিং করবেন না এবং অবশ্যই যেন আপনার ফ্রিজ এবং আপনার প্রতিষ্ঠানে কোনো তেলা না থাকে কারণ খাদ্য উৎপাদন বা বিক্রয়ের কোনো স্থানে তেলা থাকা যাবে না